স্যার বেসরকারি এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে 5ই সেপ্টেম্বর রবিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি সাংবাদিক সম্মেলনে এসে চূড়ান্তভাবে ঘোষণা দিয়েছেন যে 12ই সেপ্টেম্বর থেকে স্কুল কলেজগুলো খোলা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো কবে খোলা হচ্ছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। অর্থাৎ এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি যা বলেছেন সেই তথ্যগুলো বা সেই বিবৃতিটি তোমাদেরকে জানাবো, তাই তোমরা পুরো ভিডিওটির সাথে জুড়ে থাকো। আগামী অক্টোবরের আগে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে চলতি সপ্তাহে বিসিদের সঙ্গে ফের বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। রবিবার 5ই সেপ্টেম্বর বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে স্কুল কলেজ খোলার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে শিক্ষামন্ত্রী নিজেই এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে বিসিদের সঙ্গে আমরা গত মাসের শেষে একটি সভা করেছিলাম। সেখানে সিদ্ধান্ত হয়েছিল বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ আবাসিক শিক্ষার্থীকে টিকা দিয়ে দিতে পেরেছি। যারা অনাবাসিক তাদের টিকা দেওয়া শুরু হয়েছে। যাদের এনআইডি আছে তাদের তো সমস্যা নেই, যাদের এনআইডি নেই তাদেরও ব্যবস্থা হচ্ছে। বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিসিদের সঙ্গে কথা হয়েছিল যে অন্ততপক্ষে সব শিক্ষার্থী এক ডোজ টিকা নেওয়ার পর 2 সপ্তাহ সময় দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার, সেটার আলোকে মধ্য অক্টোবর ঠিক করা হয়েছিল। এখন যে পরিস্থিতি তাতে আমি আবারও এই সপ্তাহে বিসিদের সঙ্গে হয়তো বৈঠক করব ইনশাল্লাহ। সেখানে অবস্থা আবারও পর্যবেক্ষণ করে যদি তারা সিদ্ধান্ত নেন যে তারা অক্টোবরের আগেই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার জন্য প্রস্তুত আছেন, যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো সিদ্ধান্ত তাদের সিন্ডিকেট ও একাডেমিকভাবে হয়ে থাকে, তাই এই সিদ্ধান্ত তারাই নেবেন, কিন্তু আমরা তাদের সঙ্গে আবারও বৈঠকে বসব। জাতীয় বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের অধিকাংশ শিক্ষার্থী টিকা পায়নি, এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেন, 18 এর বেশি বয়সীদের টিকা দেওয়া যখন শুরু হয় তার মধ্যে যাদের এনআইডি আছে তাদের নিবন্ধন করতে বলা হয়েছে। তারা কি পাবলিক প্রাইভেট জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি 7 কলেজের সেটা দেখা হয়নি। কাজেই যে কোনো শিক্ষার্থীর বয়স যদি 18 বছরের উপরে হয় তারা এনআইডি থাকলে এখনই তিনি নিবন্ধন করতে পারবেন, এখন তিনি অগ্রাধিকার ভিত্তিতে টিকা নিয়ে নিতে পারবেন। যারা আর এনআইডি নেই তার জন্য বিকল্প ব্যবস্থাও নেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, এবার আমরা দেখেছি সংক্রমণের হার দ্রুত কমেছে, অভিজ্ঞতা বলছে নভেম্বর ও ডিসেম্বরে সংক্রমণের হার কম থাকে, আর টিকা কার্যক্রম যে গতিতে চলছে সে বিবেচনায় প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে 12ই সেপ্টেম্বর থেকে শ্রেণীকক্ষে পাঠদান শুরু করব। ছাত্র শিক্ষক সবাইকে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণীকক্ষে উপস্থিত হতে হবে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, মাস্ক পরা ছাড়া কেউ শ্রেণীকক্ষে প্রবেশ করতে পারবে না। শিক্ষার্থী শিক্ষকের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সকলের মাস্ক পরতে হবে। একেবারে কম বয়সী যারা তাদের কোনো সংকট হচ্ছে কি না তা শিক্ষকদের খেয়াল রাখতে হবে।